السلام عليكم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا غريبك گزر یا رب در دولت مدینہ ہو قدم گاہ نبی دیکھ کر طلب دل کی سکینہ ہے. اللہم صلی علی سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. نظر مجھ پر کرم کا ہو میری قسمت اجالا ہو. اللہم صلی علی سیدنا مولانا
পশ্চিম জগতের উজ্জ্বল নক্ষত্র ঐতিহ্যবাহী শেখুল কাবিল এম এ মাদ্রাসার সমন্ত উপাধ্যক্ষ মহোদয় উপস্থিত আছেন অত্র গ্রামের শেখুল টাইটেল কাবিল মাদ্রাসার সমন্ত উস্তাদ ভদ্রভাব মৌলানা সাদিকুর রহমান সাহেব উপস্থিত সম্মানিত হাজির মহান আল্লাহ পাকের সহান শাহিদের বারো লাখ কোটি শুক্রিয়া জানাই যে মহান পাক রব্বুল আলামিনকে আমাদের এক বরকতময় মহলে উপস্থিত আমরা সুক্রিয়া তার ভাই আলহামদুলিল্লাহ আরো জোরে সুরে আল্লাহ জাতে পাকর বাদশাহী দরবার শুক্রিয়া আদর উচ্চ সুরে আওয়াজ দিয়ে হোক আলহামদুলিল্লাহ আল্লাহ জাতে পাকে তার পাক কালাম অর্থাৎ কোরআন শরীফ আসমান তাকিম এই বাণী নাজিল হইয়া এই পৃথিবীর মানুষরে স্পষ্ট ভাবে জানাইয়া দিলা যে তোমরা আমার শুক্রিয়া আদায় করো যদি তোমরা আমার শুক্রিয়া আদায় করো তে তোমরা আমি যেটা নিয়ামত ফল দিছি তা বাড়াইয়া দিব কোরআন শরীফের আয়াত লাইন সাকার তুম যদি তোমরা আমার শুক্রিয়া আদায় করো তোমার পাতা কি মাথা পর্যন্ত সারাটা বডির মাঝে যত নিয়ামত দিছি একটা অঙ্গ তোমার দেশের টেকার পরিমাণে কিনার যাও মার্কেট ওর কিনিয়ে লবে তোমার যাই না তোর একটা শুকুর আঙ্গুলি মনে হয় 1,00,000 টাকা দিলে তুমি টাকা টেক দিবা যদি ভাই আমার ওটার দরকার আমার একটা আমার 1,00,000 দিব এতে আল্লাহ যাতে পাকর অনেক কথা পাওয়া যাইব আমি এদিকে দেখলাম না শুধু কথা বলি আর আল্লাহ রাতে পাকর শিখানো আল্লাহ রাতে পাকর ফরমানের উপরে আমরা শুক্রিয়া আদায় করতাম আলহামদুলিল্লাহ মাঝে হাজির আজকের এই বরকতময় মহফিল আপনারা সামনে আমি যে কালামে পাকের আয়াত তিলাওয়াত করছি সুরে আল ইমরানের 31 নম্বর আয়াত মাগরিবের নামাজের বাদে আমরা প্রধান অতিথি মহোদয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখিয়া দিছি
আমি কালামের পাপড়ি আয়াতের আলোকে আপনার সামনে সামান্য আলোচনা করার চেষ্টা করবো। আল্লাহকে দিতে ও মাতা উফিল্লাহ আলহ এই পৃথিবীর মানুষের আল্লাহ জাতীয় পাপের সৃষ্টির মাঝে ভালোবাসার মাত্রা পাওয়া যায়। মানব জাতির তাম সৃষ্টির মাঝে মানব জাতির আল্লাহ জাতীয় পাখে সবচেয়ে ভালো মহব্বতের বেশি মাত্রার দৃষ্টিতে আল্লাহ সৃষ্টি করছে। এই মহব্বতের ভালোবাসার মাত্রা স্থানান্তরিত হয়। মা বাবা তাকিন সন্তান না দেয়, সন্তান তাকিন তার সন্তান হয়ে যায়, তার সন্তান তাকিন তার সন্তান হয়ে গেছে ভালোবাসার মাত্রা যায়। আমি আপনারা ঠিক মতো যে কালামে পাক আয়াত আল্লাহ জাতীয় পাখি ঘোষণা দিলা যে পৃথিবীর মানুষের একবার চিন্তা করবো আমার যে জাতীয় পাখি সৃষ্টি করছেন আমার আল্লাহরে আমি ভালোবাসতে চাই। আল্লাহ আমারে ভালো ও ভাষার বিষয় আমার লড়াই করতে দেখাইত নাই, আমার দেখতে পারত নাই। সুতরাং আমি আমারই মায়ার রাত্রে আমারই মানব জাতিরে আমি দিক নির্দেশনা দেই আমার নবী আপনি এই অসহায় ভালোবাসনেওয়ালা বন্ধ হলরে ঘোষণা দেব গা যদি তোমরা আল্লাহরে ভালোবাসতে চাও পৃথিবীর মানুষরে বোঝা দেব গা যদি তোমরা আল্লাহরে ভালোবাসতে চাও ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ যদি তোমরা আল্লাহরে ভালোবাসতে চাও ফাত্তাবিউনী তাহলে আমি নবীর অনুসরণ করো। ইউহিব্বুকুম আল্লাহ আল্লাহ যাতে পাককে ভালোবাসা হবে বুঝলাম এটা আল্লাহ রসুলের ইত্তেবা করলে আল্লাহ রসুলের অনুসরণ করলে আল্লাহ ভালোবাসা হইব। আমি আপনারা সামনে মুফাসসিরিনে কেরাম বলে ইত্তেবায়ে রসুল সম্পর্কে সাতটা দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রসুলের অনুসরণ সাই পদ্ধতিতে করা যায়। ইত্তেবায়ে রসুল এতাতে রসুল জিক্রে রসুল ওয়া সালাতু আলার রসুল ও সাই পদ্ধতিতে আল্লাহ রসুলের অনুসরণ করা যায়। সারাটা জীবনের সারাটা দিনের সারাটা মাসের সারাটা সপ্তাহের সব কার্যক্রম আল্লাহ রসুলের আল্লাহ রসুলের মতো হওয়া উঠতে পা হাদিস দলিল হিসেবে আল্লাহ রাসূলের আমি এদিকে শুধু হাদিস উল্লেখ করি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি ইত্তেবা রাসূল সুবহানাল্লাহ আল্লাহ রাসূল এই হাদিস শরীফ ঘোষণা দিরা বাই হাকি শরীফের রিওয়ায়াত এই হাদিসান মুহিউস সুন্নাহ মিশকাত শরীফের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে বাবুল ইতিসাল বিল কিতাবি ওয়াসুন্নাতি ও বাবুল মাজমুআতে অর্থাৎ এই হাদিসটি বুঝাই দিরাও কথা যে পৃথিবীর মানুষ তোমরার ইমান কোন সময় পরিপূর্ণ হইত নাই 100% মুমিন হইতে পারতায় নাই যতক্ষণ পর্যন্ত না আমি আমার আল্লাহর সত্যতা দিন যে শরীয়ত নিয়ে আইছি এই শরীয়তের 100% অনুসরণ না করা পর্যন্ত। লা ইউমিনু আহাদুকুম তোমরার কেউ একজন পরিপূর্ণ মুমিন হইতে পারতায় নাই
হাত্তা ইয়াকুনা যতক্ষণ পর্যন্ত না হইছে তবাহান অনুগামী হাওয়াহু তোমার প্রবৃত্তি তোমার মনের ইচ্ছা যতক্ষণ না হইছে লিমা যেহেতু বিহি আমি যে শরীয়ত নিয়ে আইছি এই শরীয়ত মতো অবকাশ বাড়ান। এখন মানুষের সারাটা জীবনের সারা কর্ম সংক্ষিপ্ত এই বাক্যটি হাদিস শরীফের মধ্যে আছে। আমি এদিকে আলোচনা করতাম না, ইঙ্গিত করে দেওয়ার কথা যে আমরা মাঝে অনেক অভ্যাস সকল আছে, আমরা নিজের ইচ্ছা করি নাই। উদাহরণ খালি খাইলেই খাওয়াইয়া ট্যাবলেট খাইতাম, পানি খাওয়াইয়া খাইলেই গরম লাগছে টাইগার দোকানে খাওয়াইয়া ডব ডবাইয়া চাড়িয়া রাটিয়া টিকাইয়া আর বহুত ব্যবহার বিষয় আমি আমার মনের ইচ্ছা দিয়ে করি নিয়া বুঝার দরকার আছে। খাওয়ার আদব আছে, নিয়ম আছে, নীতি আছে, ঘুমাইবার গোসল করবার সারাটা চব্বিশটা ঘন্টা পরিচালনা করার আপনি আমি খেয়াল করি অসুবিধা নেই। যদি আল্লাহ রসুলের আনিত শরিয়ত মত হলে তাহলে ঠিক আছে। এবার যদি আল্লাহুম্মা Sayyidina Mawlana Muhammad wa ali Sayyidina Mawlana Muhammad Allah zate pakor ghosona tumra jodi amare bhalobashte chao tahole amar nobir onushoron koro amare bhalobasha hoybo সম্পর্ক যে সাতটা দিক তার মাঝে একটা জিকির রসুল আর আরেকটা আসার নম্বর হইল আসালাতু আলা রাসুল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে দুরুদ শরীফ পাঠ করা হল। কোরআন শরীফের সূরা তওবার অন্য এক আয়াত আল্লাহ জাতির পাকে ঘোষণা দেন অত মায়া আল্লাহ আল্লাহ রসুলের খেতাব করি আল্লাহ জাতির পাকে ঘোষণা দেন আমার নবী আপনি আপনার উম্মত লাগিন দোয়া করুকা আপনার উন্মতর লাগিন আপনি দোয়া করুকাল্লামর স্মরণ আর সালাতু আলা রাসূল আল্লাহ রসুলের সার্বক্ষণিক স্মরণ করা আল্লাহ রাসূলের লগে সম্পর্ক বহি প্রকাশ মুহাদ্দিকিন উলামায়ে কেরাম হলে তিনটা স্তর ঘোষণা দিছে যে আল্লাহ রাসূলের লগে সম্পর্ক তিন স্তরে রাখা যায়। তিনটা স্তরে সম্পর্ক হয়, এক নম্বর এতেকাদি বিশ্বাসগত সম্পর্ক সম্পর্কের মাঝে আরবের সব মুমিন হল সামিল আসলা, মুনাফিক হল সামিল আসলা, তাম মুমিন হলে আল্লাহ রসুল রে রসুল হিসেবে ইমান আনছেন, মুনাফিক হলেও তারা বিশ্বাসগত দিক থাকি আল্লাহ রসুল রে রসুল মানত কিন্তু বিশ্বাস করত না ইমান আনত না। কাফির হলে আল্লাহ রসুলের খিলা চিনত, তারা সন্তান করলে তারা গেলা চিনত না কিন্তু বিশ্বাস করত না। হ্যাঁ, ঋণাদান অহংকারান নানি অহংকার করিয়া ইস্তিকবারান অহংকার করিয়া আল্লাহ রসুলের ঘুরে ইমান আনত না। আদু বর্ষত বুঝাইছে দুই নম্বর যে স্তর মহব্বতের সম্পর্ক আল্লাহ রসুলের লগে মহব্বতের মাধ্যমে সম্পর্ক হয়, তিন
নম্বর আল্লাহ রাসূলের লগে সম্পর্ক ইশকের মাধ্যমে হয়, মহব্বতের সম্পর্ক হইছিল রুহানি সম্পর্ক, আর ইশকের সম্পর্ক হইছিল আত্মার সম্পর্ক, কলিজার সম্পর্ক। সাহাবায়ে কেরাম, তাবিনে কেরাম, তমাম মুমিন নে কামিল যারা, এরার সম্পর্ক আল্লাহ রাসূলের লগে তিন স্তরে আসিল। আল্লাহ রাসূলের ভালোবাসার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব আল্লাহ রাসূলের জানের টুকরা, কলিজার টুকরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উদাহরণ স্মরণীয় একটা ঘটনা, হিজরতের রাত্রিতে আল্লাহ রাসূলের ব্যাপারে কাবুল হলোর চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে আল্লাহ রাসূল রে জানে মারার লাগিন যে জায়গা পাইবা আল্লাহ রাসূলের দেহ তাদিন মাথা মুবারক বিচ্ছিন্ন করিয়া কাবিরের সর্দার আবু জাহেলের সামনে আনার সিদ্ধান্ত হয়েছে। আল্লাহ যাতে পাকর নির্দেশ আসমান তাকে নজরের গেছে, ওহী আইছে যে আমার নবী কাবিরগুলোর লগে ই সিদ্ধান্তর প্রতিহত করার মতো এখন আপনার শক্তি সামর্থ্য হয়েছে না, আমি আপনার এই নির্দেশ দিয়ার আপনার এই জন্মভূমি সারিয়া সুদূর মদিনা শরীফ চৌকানি সিদ্ধান্ত হয়েছে হিজরত করার। এতো কঠিন ব্যাপার, আগুন পরীক্ষা, হিজরত, আল্লাহ যাতে পাকে ঘোষণা দেন সত্যিকার মুমিন খারা, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবীলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়াল ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। সুবহানাল্লাহ, সাইদগুলোর অধিকারী যারা এরা সত্যিকারের মুমিন। সুবহানাল্লাহ, পরিবার পরিজন আত্মীয়-স্বজন স্নেহর মায়ার সন্তান সন্ততি ছাড়িয়া দেশ ছাড়িয়া দেশান্তরে জানোর মায়া জান নিয়া ফেলাইছ, এটা সাধারণ কথা। আমরা কিছু উদাহরণ আছে, বারবার তা কিন্তু মুসলমান হল বাংলাদেশও, আমরা ভিডিও ফুটেজে দেখছি, বাস্তবে আমার মতো একজন বড় নিকৃষ্ট মানুষ বড় সাহেব জুল্লার নির্দেশে এই রোহিঙ্গা গুলোরে দেখার লাগিন, বড় সাহেবের নির্দেশ দিছিলা আগে তোমরা উত্তর বিশ্বনাথ থানা থাকি বুঝলে একটু কেমন যাওয়ার বাদে মঞ্চ সাহায্যে গেলাম, আমার মনে বলা চাইছে আমরা সোসাইটির পক্ষ থাকি সাব জুলার অনুমতিতে 20,000 টাকা লাগিয়েছি, সাবে ইদিন প্রায় 60,00,000 টাকা লাগিয়েছে, আমার ব্যক্তিগত আমার দেশে যা কিছু আছে আমার মনে চাইছে আমার ফিনমুখা আমার জামাটাও যদি বেশি আছে উঠে দিত যাই নেই খান্ডাল হলরে আমি কিছু টাকা দিয়াইলাম, এরকম বাড়ি সারিয়ে আনছে মা বাবা যে খুবই গেছে, হয়তো একজন বৃদ্ধ মানুষ একা কি আইছে তার বিবি বাচ্চা দুষ্টাও নাই, হিজরত এমন বড় কঠিন ব্যাপার। হুজুরের সঙ্গী হলাম মাঝে হাকিম দিন আমি বলতা বুখারি শরীফ বড় দীর্ঘ লম্বা ঘটনা আইছে, আল্লাহ রসুলের লগে মক্কা শরীফ থাকি মদিনা শরীফ হিজরত করি গেছেন কি বাড়ির মাঝে ছোট ছোট বাচ্চা তুইয়া গেছেন, ইয়া আল্লাহ যত আগে দিয়ে যাইন পিছনে দি যাইন বাচ্চার মায়ায় দি কাকি রহিল আমার বাচ্চার কিফে কিফে আমার ঘুরে আয় নে আয়, আমার পরিবার পরিজন পুরুষ মানুষ আর কেউ নাই, আমার পরিবারের মাঝে ছোট ছোট বাচ্চা
যখন চলাইছি কাবির গোলাম আজকে ঠিকাই ঠিকাই শান্তি সঙ্গে মদিনা শরীর ধরা লাগে পাটি বটন হইল খুব লম্বা ঘটনা যে তাই তাদের বাচ্চন্তর মায়ায় কলিজা মানতে না ভারিয়া তাই চিঠি একটা লিখে দিয়েছিল আমরা কিছু অবলম্বন করিয়া এটা কিছু কোথাও হারাইছে একজন বৃদ্ধ মহিলার গেছে চিঠি পাঠাই দিছেন অমুক জায়গায় গিয়া ভাই ভাই বৃদ্ধ মহিলার কোমরের কাপড়ের ফুটোর মাঝে বান্ধা আছে গিয়া চিঠি লইয়া দৌড়িয়া গেছেন গিয়া মহিলারে কইন তোমার গেছে চিঠি আছে আতিম বিন আবি বলতাই চিঠি লেখিয়া দিছেন মুসলমান হলোর খবর মদি মক্কা শরীফ পৌঁছি যায় ওদের বলছে চিঠি দিতে চিঠিও কান দেও কিছু বলছি না যা বলা আমার কাছে চিঠি উঠি না আল্লাহ রসুলে সত্যবাদী লোক দিছে চিঠি জটি দিল আল্লাহ চিঠি কোন জায়গা কাছে জানি আমরা যাই হোক চিঠি লইয়া দিচ্ছে তোমার তরবারি সামান্য সময় বন্ধ করো আমার আতিম দিন আমি বলতো আমার সাহাবি আমার মায়ার সাহাবি আমি জানি হয়তো জনমর মতো আমার বাচ্চান্তর আমি আর দেখবো কিনা জানি না আমার বাচ্চান্তর লাগিন সাধারণ কঠিন আমি গত রাত্রে দেখলাম যে ও আয়াতের তফসির নাম কিটা যে যারা হিজরত সত্যিকারের মুমিনের সাত নম্বর গুণ আওয়ানা সারু আল্লাহ রাতে বাকে তানি কালামে বাকর মানে ঘোষণা দিলা পৃথিবীর মানুষ সত্যিকারের মুমিন আমার নবীর সাহাবী হল যারা হিজরত করছেন এরা আর সত্যিকারের মুমিন আমার ও আল্লাহর নবী আমার নবীর ও সাহাবী হল যারা মদিনা শরীফের আরে আশ্রয় দিস আওয়ানা সারু মক্কা শরীফ তাদের যারা গেছে অসহায় আল্লাহ রাসূলের
করছে আনসার পৃথিবীর আল্লাহর বান্দাগুলোর মাঝে আল্লাহ রাসূলের উম্মতগুলোর মাঝে দ্বিতীয় ইলাম নারা কোন উম্মত পাইতা নাই যারার টাইটেল ভালো কব্বা উপাধি আনসার সাহায্যকারী কিনা সাহায্যকারী পট্টি বলি বুঝি এই কারণে আল্লাহর আনসার লোকক দেওয়াইছে টাইটেল দেওয়াইছে যে মদিনা শরীফর আল্লাহ রসুলের সাহাবে কেরাম হলোর মাঝে কুশন হয়েছে যে আমার মদিনার সাহাবি হল মক্কা শরীফ তাকিন আমার লগর সঙ্গীও হল যে আইছেন এরা নিশ্চয় এরা আর মাঝে এরা আসলে সত্যিকার অর্থে নিশ্চয় এরা এরা মালিক সম্পদশালী মানুষ হল আইছেন বহুত কোটি টাকার বাগানো হল আছে কিন্তু সব অর্থ সম্পদ ঘরবাড়ি মায়ার পরিজা পরিবার পরিজন ফালাইয়া এরা হয়তো তারা দেশ আর ফিরিয়ে যাইব কিনা হ্যাঁ ভাই অর্থর খালি এরা নাই তোমরা এরা সাহায্য করো মদিনা শরীফ হল ইয়াম সারি সাহাবাই কেরা মহলে শুধু কেকা পয়সা ধন দৌলত দিয়ে সাহায্য করছেন না ইয়া তোকে কিয়ামত পর্যন্ত আল্লাহ জমিনে নজির রাখি দিছেন যদি কোনো সাহাবীর দুইজন পরিবার তার সহিত আল্লাহ রসুলের সামনে খাড়া হইয়া কইন আল্লাহ রসুল আমার একজন পরিবার রে আমি তালাক দিলাইলাম যাকে আপনার মক্কা শরীফর লবণি সঙ্গে রে যদিও আবদ্ধ করার সুযোগ দেবি ইলা নজির সাহায্য নজির পৃথিবীর নাই আমি আরো বুঝে বুঝলাম আল্লাহ রাতে পাকে আল্লাহ রসুলের মহাজির সাহাবায়ে কেরাম ওগলোর ঘোষণা হওয়ায় এত দিছেন আনসারি সাহাবায়ে কেরাম ওগলোর ঘোষণা হওয়ায় এত দিছেন যে সমস্ত গুলোর অধিকারী আমার বন্দা যারা পৃথিবী তেরা সত্যিকারের মুমিন আমি আপনার খিদমত আল্লাহ রাসূলের লগে সম্পর্ক সবচেয়ে প্রধান উৎকৃষ্টতম উদাহরণ দেওয়ার ইচ্ছা আছিল আল্লাহ রাসূলের সবচেয়ে মায়ার কলিজার টুকরা বকর রাদিয়াল্লাহু আনহু হিজরতের রাত্রিতে হুজুর কইনা মারা বকর আমার সঙ্গে লো আমার এই জন্মভূমি মারারি জায়গার মাঝে থাকার আমার হুকুম নাই আর পরিবেশ রইছে না আমার মায়ার আমি রে গড় রাখি আমি তোমার সঙ্গী করি লইয়া বারই যাই মায়ার কর তোমার ই ব্যস্ততা বাড়লো কেনে আমার খলিজার তাকি আরো বেশি আপনার ভালোবাসি যদি কাফির আগলোর কোন আক্রমণ হয়তো মনের মাঝে আইয়া উঠিছে যদি হয়তো আপনার সামনে দিকে আইয়া আক্রমণ করি উঠতে পারে এই মুহূর্তে এই কারণে আমি আপনার বেয়াদবি মনে না করি আপনার সামনে দিয়ে যাইনি মনে আয় যেহেতু পিছন দিকে নিয়ে কোনো শত্রু আয় নাকি আমি পিছনে পড়ে যাই কোনো সময় ডাইনে যাই কোনো সময় বামে যাই কোনো শত্রুর আক্রমণ হয়তো মনোবাদে আইয়া উঠে শত্রু হল মক্কার কাফির হল যে দমদমে সাদা তরবারি নিয়ে বার হইছে আমরা গেছে খবর আইছে আমার খলিজা তো জাগাত না এই কারণে আমার ব্যস্ততা চিন্তা করবো না আমরা নিরাপদে পড়েছি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত ক্রান্তি বুঝেছি কাবিরগুলোর পদচারণা বড় বানাইছে গারে সুর আল্লাহ রসুলে তসিউ রাখার সিদ্ধান্ত নিয়েছেন যে আমার মায়ার আবু
কর, কিছু সময় অনেক হাজার মাইল অতিক্রম করলাম, বড় ক্লান্তি বোধ হয়েছে। দেখো সামান্য একটু বলিবার রেস্ট নিবার কোন ব্যবস্থা আছে নি, গাড়া ভাই ঢুকাই একটা। আল্লাহর ভাগ্যবান এই পৃথিবীতে আমার কলিজাত বেশি ভালোবাসি যে কারণে আমি একটু আগে এই গর্তটারে আমি পরীক্ষা করিয়া নেই, তাই আমরা যাওয়ার উপযোগী কিনা। এরকম বাঘ সর্প বা কোনো ক্ষতিকারক ক্ষতিকর কোনো জীবজন্তু আছে কিনা, আবুকুরা গেলাম ওর মনোবাদে আইল যে যদি কোন সর্প থাকে যদি কোন বাঘ বা লোক থাকে তে আমারে কাউ থাকে আমার নবীরে কাউ না। আবুকুরা গেলাম লাগে সুরের মাঝে প্রবেশ করি, দেখলা যে চতুর্দিকে সুরাখ আছে, ফুল আছে, ছিদ্র আছে। মনের মাঝে প্রশ্ন জাগলো রে, অত ছিদ্র হলি কেন মাঝে নিঃসন্দেহে, কেন বিষাক্ত জীব জন্তু হল তাকে, তাইলে নিঃসন্দেহে তার ব্যবস্থা আগে করা লাগবো। আমার মায়ার টুকরা আল্লাহ রসুল রে, ততক্ষণ পর্যন্ত কেন আমার অনুমতি দিতাম না, যতক্ষণ পর্যন্ত না উপযোগী করছি সব ফাটেছে। ভালোবাসারে যদি এক পাল্লা তুলা হয় আর আল্লাহ রসুলের আল্লাহর ভালোবাসারে অন্যর পাল্লা তুলা হয়, আল্লাহ রসুলের আল্লাহর ভালোবাসার পাল্লা বাড়িয়ে জীব কতটুকু ভালোবাসা নজির ব্যবস্থা নাই, একটা সুরাখ রইল কইয়া লাইটটা বন্ধ করতাম কিনা। হুজুর তসি আমার পর মুরাদি আমার পর তালু দিয়ে আমি গাড়াটা বন্ধ করি রাখবো, আমরা কিছু সময় হয়তো ঘন্টা আধা ঘন্টা সময় হয় এখানে হুজুরে আরাম করার লাগিল অবস্থান নেমু। এই ঘটনা আমরা জানি, আমরা জানা আছে আরো আমরা শুনছি। আমি আপনার আর ঠিক মতো কথাটা কইতাম চাই আর আবক রাদিয়াল্লাহু আনহু যে পাও দ্বারা ই চিত্রটারে খাটিয়া রাখছিলা সেই জন্তুই তার পাওয়ার মানে প্রথমত কয়েকবার অনুমতি চাইছে, আগা আইয়া ঠেলাইছে, প্রথমত আয়ে নর্মেল টাচ করছে যে তাইনি খুলি দেই টাচটা। রহমাতুল্লিল আলামিন কেন আইবা দুজাহানোর বাদশার লগে আমার দেখাইব, আমার মনের মাঝে বড় আশা এই পৃথিবী আল্লাহর সৃষ্টি আল্লাহ রসুল রে সৌচকে দেখিয়া বেহেস্তর সার্টিফিকেট লাভ করছে, আমার মতো একটা জন্তুই আল্লাহ রসুল রে দেখিয়া আনি আমি পরিত্রাণ ওর পথ হাসিল করতাম পারি। আমি কোনো দিয়ে আল্লাহর মনোমা যাইল না, বিষাক্ত জন্তু জানি না আল্লাহ রসুল রে যদি নেস মারি দে পর্যন্ত এই জন্তুর মনের আশা হে ফুরাইতে করি, আয় রে আল্লাহ রসুলের সঙ্গীত
তুমি আমার সুযোগ দিলাই না, তোমার উপরে আমি কুশল আক্রমণ করিয়াল না, দুজানোর বাচ্চার সুযোগ লওয়ার উদ্দেশ্যে আমি তোমার পাও আঘাত করলাম। এই ছাদের মতো বদন মলিন হয়ে গেল, খালা বল রঙের আকার ধারণ করল, অজস্র বাসায় কোন আওয়াজ ছাড়া তোমার অবস্থা কি হুজুর? লালা মুবারক মুক্তাকিম আঙ্গুল মুবারক দ্বারা নিয়া হই না ওকর, কোন জায়গার মাঝে আঘাত করছে বলে আল্লাহ রাসূল ও জায়গা হুজুরে তানরি লালা মুবারক লাগার সাথে সাথে ওকর আদি আল্লাহ নুজুস্ত। সুবহানাল্লাহ মজুদা হাজিরিন, শুধু কথা কওয়া উদ্দেশ্য যে আল্লাহ রাসূলের লগে মায়ার সম্পর্ক, তাহার কারণে আল্লাহ রাসূলের তানোর সাহাবাই কেরাম ওলার জীবন দশায় দশজন সাহাবাই কেরাম রে ডাকি ডাকি হই না আমার লোকর, আমার আল্লাহর পক্ষ তাকিন ফরমান তোমারে তোমার জীবন দশায় বেহেশত সার্টিফিকেট দিলাম, তোমার যেন জনম বড় স্বার্থ আসারায় মুবাশশারা সবচেয়ে প্রথম ব্যক্তিত্ব আবু করা দিল্লাম। ইয়াশারা মুবাশশারা বাদেও আরো বেহেশতর সার্টিফিকেট পানিওয়ালা উপর আছে। মজলিসে হাজিরিন কেরাম, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম হল বাদে এই পৃথিবীর তাবিনে কেরাম তাকিন একজন আল্লাহ রাসূলের আশিক, তিন নম্বর যে স্তর সম্পর্ক ইশক এবং মহব্বতের, ওয়াসকরণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজির পৃথিবীর দ্বিতীয় জন আর দ্বিতীয় ওয়াসকরণী, দ্বিতীয় আল্লাহ রাসূলের ভালোবাসার প্রেমিক আর পৃথিবীটাই টানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কিন্তু নীরবে আত্মার আগুন দগ্ধ হইয়া জ্বলতে আছে, এক মুহূর্তের মাঝে এই আগুনের জ্বালানির খবর মার গেছে প্রকাশ করুন না, তার অন্তরের গালা আসমান ছোঁয়া হঠাৎ একদিন কইন মা তুমি আমার অবস্থা দেখরাইনি বলে দিয়া বাবা তোমারই অবস্থা, তুমি গোসল করো না বাবা, ভাত খাও না ঘুমাও না, তোমার শারীরিক অবস্থা দেখলে আমি যতটুকু জানছি এই মহল্লার মানুষ এই গ্রামের মানুষ তোমার পাগল বলিয়া ডাকে বলে মা আমার খেদমত তোমার যে দিন তাকিন শুরু হয়েছে এই দিন তাকিন আজ পর্যন্ত এই গালার খবর তোমারে কই না, মা এখন তুমি একবার আমার ছেলে হিসেবে আমার কাছে কোয়া লাগব শেষ পর্যন্ত কইলা রে মা, রহমাতুল্লিল আলামিন দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় অন্তরে আগুন নিবে না, যদি একবার অনুমতি দেন তাহলে আমারই অন্তরের জ্বালাটা একবার নিবাইয়া। মা বলে বাবা ঠিক আছে তোমার অনুমতি দিলাম যাও। করণ দেশ থাকিন চকুর বাদুন ভাঙ্গিয়া রওনা দিলা টিয়া
মদিনা শরীফ হুজুরের খিদমত জানো রে জালামি চাইবা। বাক্যের সেই নির্মম পরিহাস সংক্ষিপ্ত আলোচনার প্রেক্ষিতে কথা হইল যে ওয়াজ করি রাদিয়াল্লাহ রহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু কইল বলই তো নাই, তাই মদিনা শরীফ আল্লাহ রাসূলের হুজরা শরীফ হইয়া সালাম জানাই। হুজরা শরীফ তা কিন উত্তর হয় না, আবার সালাম দেন হুজরা শরীফ তা কিন উত্তর হয় না, আবার সালাম দেন হুজরা শরীফ তা কি নেওয়া যায়, যে আল্লাহ রসুল হুজরা শরীফ নাই। মনের জানা আমি আরো বেশি পারছি যে আল্লাহ রসুল বাহিরে তো সে বিচেন কি আপনি আমার থাকতে না, আপনি সে আইসেন বলে আমি করেন দেশ থাকি ঠিক আছে, অসুবিধা নাই। মনের জানা আরো দ্বিগুণ বাড়ছে, মনের মাঝে এই কথা আইসে যে কেন আমি অবস্থান করলে আমার মা হয়তো কোনো অসুবিধার মাঝে পড়বা, কোনো ফরমাসির মতো মানুষ পাইত না, আজকের দিনই কোন অতিবাহিত করা যাইত না, এগুলো আগুলি আবার গেলেন। হুজুর হুজরা শরীফ হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম বাকিয়া হইন যে আমার সাহাবিও হল করণ দেশের বরান হয় আর আমার পাগল তোমার আমার এই করণ দেশের আমার এই আশি কল্যাণ তোরারে আমি উপদেশ দিয়ার আমার এই হাতিয়া তোমরা নিয়া করণ দেশ আমার এই আশি করা তো নিয়ে পৌঁছাইয়া দিও। উহুদের ময়দানে আল্লাহ রাসূলের দানদান মুবারক চারটা দানদান মুবারক শহীদ হওয়ার যে খবর রাসকরুনি রহমতুল্লাহ আলাইহির এসে পৌঁছে, এই কারণে আল্লাহর রাসূলের এই সংবাদে রাসকরুনি রহমতুল্লাহ আলাইহে নীরবে একাকী অবস্থান করিয়া কইন আমি জানে ভালো ভাই যার সাথে আমার দিলের সম্পর্ক বডির সম্পর্ক ব্লাডের সম্পর্ক যদিও না হয় আত্মার সম্পর্ক যে কারণে আমার সারা বডি আমার রসুল্লাহ জবে, হ্যাঁ আমার আর দাঁতি কেন থাকতে হইত মজুর হাজির একটা একটা করি বত্রিশটা দাঁত দিয়ে শাড়িটা কিন্তু ফেলাই দিছে অঙ্কহানি করা শরীয়ত মোতাবিক বসিলাম, কিন্তু আল্লাহর রাসূলের আশি কহলার ব্যাপার বিষয়ে শরীয়তর বাধা ধরা নিয়ম আর আটকাইতে পারে না, আল্লাহর রাসূলেরই আশি কহরি নজির পৃথিবীতে আল্লাহর রাসূলের ভালোবাসার দ্বিতীয় নজির আর পৃথিবীতে হইছে না, এ কারণে আমার এই জানিও তোমরা বহুত নামে আরো অনেক মানুষ হল ভাইবা এখানে দিবা এখানে দিবা পরিচয় জানিয়া নেও আমার গেস্তনে আগে এক গ্রাম এক নামে ঠিক মানুষ করতে পারে। করণ দেশে যাওয়ার মাঝে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু জিকাইন যে করণ দেশ আইসিনি বলে কি হয় বলে বয়স নামে মানুষ একজন আপনি ছিলেননি বলে বয়স নামে তো পাগল আপনারা আইসুন হই থাকি বলে আমরা মদিনা শরীফ থেকে এসেছি মাথা তার দিয়ে কই সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি লাযী এই মানুষ তো পাগল রাস্তাঘাটে আদে উষ্টা বিষ্টা খাইয়া আঙ্গুলির মাথা আর নৌকে একটাও নাই এর গেছে কিটা দরকার আপনার বলে দরকার আছে বলে তো যাবো একটু আগে ও গ্রাম পশ্চিম মাথার গেলে থাকতাম মোট তো ভালো আরামদান যে গেছে নির্বন্ধীয় আমিও এসেছি আল্লাহ রাসূলের যে পরিচয় দিছেন এই পরিচয় মোতাবিক তান রেজিকাইছেন যে আমরা আপনার
পরিচয় বালুটিকে জানা লাগবো সত্যিকারের আপনি ওয়েস কিনা আপনি সত্যিকার আল্লাহ রসুলের আশিক কিনা এই কথা জানা লাগবো আপনার ডাইনার থালের গাথা একবার সামনে দেখাবো আমার সত্যিকারের আমার আসি আরে রাত মাঝে অত চুমা দিলা পাও তো চুমা দিলা যে আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ রসুলের আল্লাহ রসুল জীবন দশা দেখার বাদেও দেখার ভাগ্যে জুটল না আমার আফসুস লইয়া আমার হয়তো মৃত্যু হইব আমি আমার আল্লাহর বাচ্চাই দরবারে ফরিয়াদ করেছি ও আমার আল্লাহ বেষ্টনি দিয়া তুলালে আসর মাটো তুলবা আল্লাহ রসুলের লগে তানোর দিদার নামা পর্যন্ত অন্য কোনো আল্লাহর বন্দায় বা আল্লাহর কোন নবীর উম্মতে তান্দ্রে দেখতে পারতা না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উম্মতে মুজসার কোই নহি শর্মসার আপনি দামন্দ মে ছুপালে না মুজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হিজরতর গারে সুরর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসার বর্ণনা দেওয়ার মাঝে আসলাম সেই ভালোবাসা যেখানে একটা জীব আমরা জানি মাহল হিসেবে চিনি আল্লাহ জানতে পারি আনকাবুত একটা সুরার নাম হিসেবে কোরআন করিমে রাখছে আল্লাহ রসুলের সাথে এই পৃথিবীর একটা প্রাণী মানব জাতি নাই এ মানব জাতির অন্তর্ভুক্ত নাই তার লাগিন কোন শরীয়ত নাই আল্লাহ রসুলের সাথে এতটুকু ভালোবাসা দেখাইছে গানে শুরু আল্লাহ রসুল তো শুনিয়া বাদে মাখড়ে আইয়া জাল বান্ধি নিছে তার মনের ইরাদাই চইল এ দেখছে এইদিকে আল্লাহ রসুল জাহানোর বাদশাহ তো সিন্দিরা দুশ্মন হলে আক্রমণ লাগিন এরা প্রস্তুত মাহলে পর ও মার আল্লাহ আমার আপনি যে ক্ষমতা দিছে আমি জাল বানতাম পারি সামান্য এক জায়গার মাঝে হে ইলা যদি 1000 জালও আমি বান্ধি একটা রুহে একটা তথাপিও
হিন একটা পর্দার সৃষ্টি করতে পারতাম না, আমার জালে পর্দা হইত না, আমার জালে দুশ্মনের চক্ষুর পর্দার আড়াল হইত না, কিন্তু আপনার নবীরে আমি ভালোবাসি, আমার মনের ইচ্ছা ইরাদা নবীর, এই রাস্তার মাঝে আমি পর্দা দিতাম, কাফির হওয়ার চক্ষু দৃষ্টি দিকে যাইত না, কিন্তু আমার জালে তো পর্দা হইত না। আপনি কিনা পর্দা হয়ে ওটা বানান জানি, আমি বান দিলাম সাল আমরা বুঝি, আমরা জানিও হতা যে দুই ডালের মধ্যখানে মাখলে জাল বানলে, আমরা কথা জানি গরুর কোনো কন্যারে দি মাখলে জাল বানলে যে বহু দিন অতিক্রম হয়ে গেছে, দাঁড়া মুছ হয়েছে না, আমরা এখন বুঝি যে মাখলে জাল বানলে হয়েছে, এখানে পুরান হয়ে গেছে। সুতরাং কাবির গলি দিকে আইসে আল্লাহ রাসূলের প্রদান অনুসরণ করিয়া পাওয়ার কোন জায়গার মাঝে পাড়া দিছে না, ও করো পাড়া কোন জায়গা পড়ছে, আল্লাহ রাসূলের কদম মুবারক কোন জায়গা পড়ছে, চিহ্ন লইয়া 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 কাবির গলারে সুর পর্যন্ত উপনীত হইছে। আমি বলি আল্লাহ নবীরাও আল্লাহ রাসূল কাবির গলর ফতু গলর পাওয়ার তালি পর্যন্ত শোনা যার, ও আল্লাহ রাসূল আর প্রাণে রক্ষা পাইবার কোনো ভয় নাই। বুঝির কোন আমার আউ কর মায়ার আউ কর, তোমার তো ফিরে সানি গুরদায় তোর তোরা যাবে, তোমার গুরদার মাঝে হাত রাখি আমি তোমারে সান্ত্বনা দিই, আর আল্লাহ রাতে পাকে আসমানি বাড়ি নাজিল করিয়া আমার হইয়া ইন্নাল্লাহ মানা, তারা যেন বুঝেও কথা যে এইদিকে যদি 10 মিনিট আগে 15 মিনিট আগে 1 ঘন্টা আগে কোনো মানুষ ঢুকে তাহলে মাহর জাল তাহার কথা নাই, তারা জানি বুঝেই কথা বলে না, কোনো মানুষ গেছে না, সুতরাং ছল মাহলোর যে ভালোবাসা দেখা দিল আল্লাহ রাতে মাখর বাদশাহী দরবার এত বেশি ভালো লাগছে, আল্লাহ কইনে মাখর তোর লতাফত তলি যত মাখর জন্ম নিব পৃথিবী তোমার নির্দেশে, তোমার আহার লাগিন খাওয়ার লাগিন কোনো কষ্ট করা লাগতো নাই, আমি তোমার সুব্যবস্থা করে গেলাইলাম নবীর সাথে ভালোবাসা দেখার কারণে দেখানির কারণে, এলাকি তুমি যে কোন জায়গার মাঝে জাল পুনিয়া বইও তোমার জালো যে জিনিস পাঠবো তোমার নিজে কইব বিনা পরিশ্রমে খালি জি বলি ইসরায়েলের খালি আইসি আসমান থাকি ফাঁকি দি আর সুটো চাউল দি আখনি আসমানি ঘাটে আসমানো ভাগাই লিত মান্না আল্লাহ কই মাখর তোমার যে আমি অটো বানাই দেলাইলাম তোমার ইচ্ছা যে জাগার মাঝে তুমি জাল গুলো তোমার জালোর মাঝে যে জাতর মাছ লাগে না কেনে তোমার নিজে আল্লাহুম্মা সাল্লি আলা যুদ্ধ আল্লাহ রাসূল তরসিম নিছেন, সাহাবায়ে কেরাম তরসিম নিছেন, জনৈক মহিলা পর্দা নিছেন, মহিলা পর্দা দিয়া রাস্তার মাঝে খাওয়া, বাবা যুদ্ধত গেছেন, ভাই যুদ্ধত গেছে, নববিবাহিতা স্বামী যুদ্ধত গেছেন, উহুদের ময়দান আমার খলিজার টুকরা আল্লাহ রসুল যুদ্ধর ময়দান তোর শিবনি মহিলা ভাই রিয়া কবর কথা
ঘন্টার পর ঘন্টা এক ঘন্টা বাজে তান যে খবর হয় যে ও সম্ভ্রান্ত মহিলা আপনার বাবা যুদ্ধ শহীদ হয়ে গেছে। কিছু সময় বাদে তান গেছে খবর হয় তোমার ভাই শাহাদত বরণ করছেন, তাই ইন্নালিল্লাহি ফরিয়া ই খবরিয়ার গেছে জিকাইন আমার নবীর খবর কিতা হওয়া লাগে। আর কিছু সময় বাজে তান গেছে খবর আয় ও সম্ভ্রান্ত মহিলা এখন পর্যন্ত খাড়া রইছ তোমার মায়ার তোমার স্বামী উহুদর ময়দান কাফির লগে যুদ্ধ করি শাহাদত বরণ করছেন, আমি খবর তোমার হইয়া স্বামীর শাহাদতের খবর পাওয়ার বাদে তাই নিন্নালিল্লাহি ফরিয়া খবরিয়া রে জিকাই ও ভাই খবরিয়া আমার নবীর খবর আমার আগে হো। মোয়াজ্জেজ হাজিরিন, শুধু আল্লাহর রাসূলের সাহাবী কেরাম হলো ভালোবাসা আল্লাহর রাসূলের লগে আসিল না, যে মহিলার বাবা ভাই মায়ার স্বামীর ইন্তেকালের পরে খবর লই না লো আমার ফলিজা ঠান্ডা থাকবো আমার সুবিধা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা আন্দোলন শুরু করছে ইয়া রাসূলুল্লাহ, আমি বড় ভাগ্যবান আসলাম আপনার স্পর্শের কারণে আমার জনম সার্থক হয়ে গেছে, আমার কোনো মানুষে পৃথিবীর কোনো আগুনে নাই বরঞ্চ আল্লাহর দুজহর আগুনে আমার জ্বালাইত পারত না। আজকে আমার দিয়ে চক্ষুর বাদন ভাঙ্গি গেছে, আপনার পদর স্পর্শতা কি আমারে সরাই লই গেছে, যে ব্যাপার বিষয়ে আপনার সামনে খাড়ই আমি আরজ করি আর ইয়া রাসূলুল্লাহ আপনার বরকতটা কি আমারে বিচ্ছিন্ন করেন না জানি। আমরা যে বিষয়টা মিলাদ শরীফের শেরের মাঝে ভরি ও আশা কালু রুদু ইয়াবুকি হরিণেতার বাচ্চার আইলিছে রাত্রি অন্ধকার আচ্ছন্ন আত্মেললে আর দেখা যান না বাচ্চা তুগাই খান না, ইহরি নিয়ে বড় বেতা বইয়া বাচ্চারি বিরহ বেতা হলিজাত লইয়া দৌড়ি দৌড়ি পরিত্রাণের একমাত্র পথ পাইছে যে আমি দুজাহানোর বাচ্চা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খিদমত গেলে কি আমার এই পেরেশানি দূর হয়ে যাব।
এটা কোথাও হলো সেরক হয়। আমরা যদি বুঝতাম এটা সেরক সুবহানাল্লাহ, আর উনি একটু আল্লাহ যাতে পাকর গেছে দোয়া করি আল্লাহ ইলাহান সময়ে অতিবাহিত করিও না, জেলাহান সময়ে পুরো নির্ভরশীল হয়ে যায়। কি করবো এটি অন্যর ঘুরে নির্ভর। ইমাম বসির রহমতুল্লাহ আলাইহি হুজুরের সম্মান গাইন, হুজুরের সানো কসিদা গাইন, হুজুরের সানো নাতিয়া গাইন, হুজুরের রোজার তোর তাকিনে তো ভালো লাগে বসরি রহমতুল্লাহ আলাইহির শের। ঘটনাক্রমে একদিন রাত্রে বসরি রহমতুল্লাহ আলাইহি কসিদা গাইয়া ঘুমাই গেছে, আল্লাহ রসুল লোর দিদার তানন নসিব হয়ে গেছে। এখন আমার বুসরি সারাটা জীবন আমার প্রশংসা গাই খাইবে বুসরি। আপনার সামনে কত কসিদা লেখছি, কত নাত গাইছি, আমি কোন নাত গাইব, কোন কসিদা হইতাম কবিতা তুমি যে প্রশংসা গাইছো আমার, আমি এমন নবী পৃথিবীর কোন সংকটাপন্ন কোন বিপদাপন্ন কোন মানুষ যদি হে মহাবিপদ হলে আর বিপদের মুহূর্তে হে আমার আশ্রয় নে আমার দেশে হে পরিত্রাণ চায়, তাইলে আমি তারই বিপদের গার তাকিন পরিত্রাণ করে দিতাম পারি। আমি যাই আর কি, আমি গাত দিয়া যে চাদর নিয়ে আসলাম তোমারে, আজকে এই চাদর দিয়া গেলাম উড়াইয়া দিলাম, তুমি তোমারে এই উপহার হিসেবে আমার চাদর তোমারে দিয়া গেল। তাই সোজা হইয়া বাস্তবে ভাই গেছে এত সুস্থ ব্যাপার মজা সাজিয়ে দেখলাম। তাই সোজা হইয়া কই আমার এই যে নাতিয়া এটার মাঝে তো কোনো নাম দিলাম না, কবিতা দেখলাম কোনো নাম নাই, বুঝিরে চিন্তা করি কই যে আমার নাম কিতা দিতামি কবিতার গবেষণার দরকার নাই, আমার রসুল্লাহ আমারে নাম দিয়া গেছেন গি, আমার যে চাদর উপহার দিছেন যে কবিতা গাওয়ার কারণে আমার কবিতার নাম আল্লাহ রসুলোর চাদরের নামে রাখি দিব, এলাগিন আল্লাহ রসুলোর এই শাইরোর আল্লাহ রসুলোরই আশি করি কবিতার নাম কসিদে বুরদা। চাদরের কবিতা
তিনটা প্রশ্ন করবা, আমার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা। এই তিন প্রশ্নের উত্তর দেওয়ার বাদে স্পেশাল আরো একটা প্রশ্ন করবা, পরিচয় সম্পর্ক আল্লাহ রসুলের লগে থাকবো, সাথে সাথে আল্লাহর মুমিন বন্দায় ফিরিস্তারে উত্তর দিবা হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হাসরের দিন পরিত্রাণের বিষয় হয়, আর বর্দহর জিন্দগি তো পরিত্রাণের বিষয় হয়, আল্লাহ জাতি পাকর কুরবিয়ত বা নৈকট্য লাভ করার সবচেয়ে শ্রেষ্ঠতম মাধ্যম আল্লাহ রাসূলের মহব্বত যে অন্তরের মাঝে আছে। আজকের এই যে মহফিল, এই মহফিলটা ইসলামের স্বাগত মহফিল। আমি গত বছর ইসলামের স্বাদ সম্পর্কে আলোচনা করছিলাম, এবার আমি এটা আলোচনা করতাম সাইয়ার না শুধু কথা কইয়ার বুরকি রুজির ওর জায়গা হাদিস শরীফ থাকি আলোচনা করিয়া দে সইন আল্লাহ রাসূলের পাক জবানের হাদিস, ইজা মাত আল ইনসান ইন খাতামালুহু, মানুষ মারা গেলে তার আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু তিন কারণে আমলনামা বন্ধ হয় না। তিন নম্বর যে কারণ আল্লাহ রাসূলের পাক জবানে ঘোষণা দিছেন, যদি কোন মানুষে সৎ সন্তান রাখিয়া দেয়, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, যদি মায়ের সন্তান সৎ সন্তান রাখিয়া দেয় আর এই সন্তানে নেকি দিয়া ধরে, তাইলে মানুষের আমলনামার মাঝে নেকি লেখা হইতে থাকে। এই পৃথিবীর দুইটা বিষয়, একটা হইল শিক্ষা আর শিক্ষার্থীর বিষয়, একজন শিক্ষকের শিক্ষা জীবনের সূচনার তাকিন শেষ পর্যন্ত ছাত্রর গেছে, টাকা পয়সা চাওয়া বাবা চাবে না উদ্দেশ্য কই বাবা, হয়তো তোমার আগে আমি মারা যাইব যদি পদচারণার পরিক্রমায় আমার সেই চির নিদ্রায় সাইতর লাগাবায় তোমার পদচারণা হয়, তাহলে আমার তুমি এই পৃথিবীর যত মানুষে বাচ্চা প্রসব দিছেন সন্তান প্রসব দিছেন, তারার উদ্দেশ্য একটা থাকে যে বাবা মারা যাওয়ার বাদে সপ্তাহেও নাই মাসেও নাই বৎসরেও নাই একদিন আমার নেকি দিয়া ধরিও। মজুর সাথী খেলাম কোরআন শরীফ স্পষ্ট আল্লাহ রাতে বাকর বাণী, والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمانهم سبحان আল্লাহ রাতে বাকি হয়নি পৃথিবীর যারা ইমান আনছেন, যারা আমার বিশ্বাস করছেন আমার নবী শরীয়ত বিশ্বাসী হয়েছেন যারা ইমানদার, আর তারার সন্তান হলো তারার অনুসরণ করছে তারাও ইমানদার হয়ে গেছে। আমরা মুমিন হইতে আল্লাহ বিশ্বাসী হইতে কোনো টেনশন লাগছে না, নমাজ শিখতে টেনশন লাগছে না, ওযু শিখতে টেনশন লাগছে না, নমাজ বাবাই করছে না, আমার বয়স যদিও নমাজ ঘরজোয়ার নাই, আমি সত্তর আট বছর সাত বছর বয়স, আমার ছয় বছর বয়স বাবার সাথে মসজিদে গেছি, বাবা সেজদা দিছেন আমিও সেজদা দিছি,
তো সমুদ বাবা এসে আজ আঙ্গুলি তুলছই একটা, আমি দুইটা তুলছি। ওপর বুঝিয়াছে দুইটা তুলে একটা তুলে, কিন্তু আমি হতা হইয়া মজুর হাজির আল্লাহর শুক্রিয়া আদায় করি শেষ করা সম্ভব নাই। বুঝলে হাদিস শরীফ ঘোষণা দিছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রাতি, এই পৃথিবীর যত জন্ম হয়েছে সব জন্ম ফিত্রত রূপ রয়েছে। মুহাদ্দিসিনে কেরাম বলে ফিত্রত শব্দের অর্থ লেখছে ইসলাম, আরো যত অর্থ হয়েছে তার মধ্যে একটা অর্থ হইল ইসলাম। এই শব্দের আলোচনার মাঝে সরা কিতাবের মাঝে আনছেন যে পৃথিবীর যত মানুষের জন্ম হয়েছে সব মানুষের সৃষ্টির উপাদান আল্লাহ যাতে পাকে ইসলাম ধর্ম গ্রহণ করার লাগিন তারে তৈরি করে দিলাই জন ফার্স্টে। আল্লাহ রাসূলের হাদিস যে 40 দিন তাকে নুতফা হিসেবে মানে হেম বাদর 40 দিন গোশতের টুকরা, বাদর 40 দিন রক্তের টুকরা, 40 দিন গোশতের টুকরায় ভরিয়ে তো হয়। আল্লাহ ফিরিস্তা বানাইন 60টা কথা দিয়া, যে আমার ফিরিস্তা দিয়ে আমার 60টা কথা লিখিয়াও, আর শেষে একটা ফুৎকার দিয়া ইয়ো, আর এই ফুৎকারের সাথে সাথে এই গোশতের টুকরার মাঝে প্রাণ সঞ্চার হয়ে যায়। আমার ঘটনা হওয়া উদ্দেশ্য হইল ওটা যে আমি বড় ভাগ্যবান, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি এই হিসাবে আমার সেই গোশতের টুকরার আকৃতি যে সময় আমার দেহ অঙ্গ প্রত্যঙ্গর আকৃতির সৃষ্টি হইবার সময় আল্লাহ এই গোশতের টুকরার মাঝে আমার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত সব অঙ্গ প্রত্যঙ্গর আইটেম আল্লাহ যাতে পাকে কেন নির্দেশ দিয়া দিছেন, ওটো আমার মাথার আকৃতি হয়েছে, ওটো আমার আতর আকৃতি হয়েছে, ওটো আমার কলিজার টুকরা আমার জানোর আকৃতি হয়েছে, এই কারণে আমার সারাটা বডিটা আল্লাহ উপযোগী করে দিছেন যে তুমি জন্মর বাদে ইসলাম ধর্ম গ্রহণ করার সব উপাদান তোমার মাঝে আছে, ইচ্ছা করলে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো। আমি আল্লাহ শুকরিয়া আদায় করি যে ইসলাম ধর্ম গ্রহণ করা আমার লাগে বড় সহজ হয়েছে, যে আল্লাহ রাতে বাকি আমার সারাটা আপাত মস্ত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করার উপযোগী করে দিয়েছে। ও হাদিস শরীফের শেষের দিকে আছে যে ইহুদি এবং নাসারা তার বাফে বানায়, অগ্নিপূজক তার বাফে বানায়, হে গির্জা গেছে গিয়ে আগুন দি চক্কর দেয় আগুন পূজা করে তো তার বাচ্চা আরো শিখে, আসলে তার বাচ্চা জন্ম নিছে ফিত্র তো যার স্বভাব। হ্যাঁ তার মাঝে উপাদান আছে, যদি তারে ইসলাম ধর্ম গ্রহণের বাণী তারে দেওয়া হয় হে ইসলাম ধর্ম গ্রহণ করব, এই উপাদান তার মাঝে আছে, এই বেতন তার মাঝে আছে, এই মাত্রা তার মাঝে আছে। আমরা ইসলাম ধর্ম গ্রহণ করাতে বাবার অনুসরণ করাটা হ্যাঁ বড় সহজ হয়েছে, আমরা আল্লাহ শুকরিয়া দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা অনুষ্ঠান ইলাকান মহফিল প্রত্যেক দিন আমরা করা সম্ভব বলি কিনা সম্ভব নাই, এলাকি নাচ করি মহফিলটা বড় বরকত বয় সারা বৎসরে হয়তো ইলাকান একটা মহফিলের আয়োজন করি, কিন্তু এলাকার মহফিলের আয়োজন না করিও আমি আমার বাবার আমার মুর্দেগা নহল ইসালে সব করতাম পারি, নেক আমলের মাধ্যমে কোরআন শরীফ তিলাওয়াতের মাধ্যমে তসবিহ তাহলিল করিয়া নফল নামাজ পড়িয়া জিকির আজকার করিয়া আল্লাহ আমি যা জিকির আজকার করলাম আমার বাবার রূপ পাক এক অংশ দিও, আমার দাদার রূপ পাক এক অংশ দিও, আমার দাদির আমার ইলতর মাজর যত মায়ার মানুষ হল আমারে মায়া করে করি আমার ই মায়ার বাদন ছিন্ন করে চিরদিন দিনর লাগিন বিদায় নিছেন ই আল্লাহ। এরা গেছে চিরদিনই চিরদিনই, যদি বাবা পৃথিবীর আমারে মায়া না করতা ছোট কালো টিকা মারি মারি ইটা ভারতা ইচ্ছা বলে রাখিয়া গেছেন গীতার লাগে উদ্দেশ্য হইল লিখি দিয়া করবো আমার বাবা আমারে রাখিয়া গেছেন আমার বাবারই ফুতার মাঝে ই গরর মাঝে বাক্তি জ্বালাইব আমি আমার বাবার নাম হইব আমি, তা করলে আমার দেখা দেখি আমার বাবার
কবর দেওয়ার উত্তর দেখা দেখি আমার বাচ্চা শিখবো, আমার মারা যাওয়ার বাদে আমার এই আদ করবো। আজকের এই মহিলাটা বড় বরকতময়। ইলাখান আমরা করতে না হইলে নাকি দিয়াদ করতাম। আর আল্লাহ রসুলের লোকের সম্পর্ক এই বহি প্রকাশ আলোচনার শেষ কথা আমার কইলাম যে আমরা মমিন হিসেবে ইমানের একটা চাহিদা, ইমানের একটা অ্যাকশন হইল যে আল্লাহ রসুলের ভালোবাসা, পরিত্রাণ পাইবার ভালোবাসা। আল্লাহ রসুল অর্থাৎ দেখলাম ওই আলোচনা রেখে ফার্স্টে একটা কথা লেখছই যে আমরা যে কলিমা বলি আল্লাহ রসুল ইমান ওকা সুবহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ জাতি পাকর ইসি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রসুলের রেসালতির সাক্ষী যতক্ষণ পর্যন্ত না দেওয়া হয় ইমান হয় না। সুবহানাল্লাহ আর আমরা ভ্রান্ত কিছু আলোচনা, ভ্রান্ত কিছু কথা, ভ্রান্ত কিছু বুঝ, ভ্রান্ত কিছু প্রচার করা এটা আমরা খাবো দিতাম না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক বাক্যে লেখা যায় তো নয় নাউযু বিল্লাহি মিন যালিকা। আমি আর এদিকে আলোচনা যাইয়ান না, আমরা আল্লাহর সঠিক ফটো সঠিক মত রাখতা মা বাবার ইয়াদগার হিসেবে আমরা রে আল্লাহ পৃথিবীতে রাখতা, আমরা মারা যাওয়ার বাদেও আমরা লাগি নেকি ইয়াদগার হিসেবে আল্লাহ দুনিয়াতে রাখতা। ও আফরু দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া লাম্মা তাম্মা মিন আমরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শারানি আলা শারিল আকওয়ালিল মারবিয়া توفي بالمدينة الشريفة المنورة عبوه عبد الله وكان قد استعذى بأخواله بن عدهم من الطائفة النجارية ومكس بهم شهرا سقما يوالون سقمه وشكوى ولما تم من عمله صلى الله عليه وسلم على رأسه 29 قمرية وأنا للزمان أن ينجلي النصدى حضرت أمه ليلة مولوده آسية ومريم رضي الله تعالى عنهما في نسوة من الهزيلة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلالو سنا صلى الله عليه وسلم.